দর্শক, রাজধানী মিরপুরে রয়েছে সহকর্মী ফারুক বাবু, সেখানকার পরিস্থিতি জানতে চলে যাচ্ছি তার কাছে। বাবু, মিরপুর এলাকার আশপাশের পরিস্থিতি কেমন দেখছেন? শ্রমিকরা কি বলছেন? মিম, আপনি জানেন আগামী গত তিন দিন ধরে এখানে রাজধানীর মিরপুরে মিরপুর এগারো দশ নম্বর এলাকাতে গার্মেন্টস শ্রমিকরা তারা আন্দোলন করছেন তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবিতে। তাদের দাবি হচ্ছে যে বর্তমানে তারা বেতন পান 8,000 টাকা, সেই বেতন থেকে আসলে তারা বর্তমানে যে নিত্য পণ্যের বাজারের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতি তারা সামাল দিয়ে তারা সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। সেই হিমশিম খাওয়া থেকে আসলে মালিকদেরকে তারা বহুবার বলার পরেও তারা মালিকরা তাদের কথা মতন কোনো ধরনের বেতন ভাতা বৃদ্ধি না করার কারণে তারা আসলে আজ অবস্থান নিয়েছেন রাজপথে। তারা রাজপথে নেমে তাদের দাবি আদায়ের জন্য তারা বলছেন যে তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না আদায় হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন। এখানে তাদের আসলে সেই অবস্থান কর্মসূচি তৃতীয় দিনের মতন আজকেও চলছে। এখানে তারা অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আসলে তারা তাদের মূল যে দাবি তা হচ্ছে যে বেতন সর্বনিম্ন 23,500 টাকা করার তারা দাবি জানিয়েছেন। তারা তার হিসাব অনুযায়ী তারা বলছেন যে বাসা ভাড়া এবং এবং দৈনন্দিন খরচ এবং চিকিৎসা এবং সন্তানদের যে শিক্ষার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলোকে আসলে যদি তারা ন্যূনতম স্থান থেকে যদি করতে চায় সেই স্থান থেকে তাদের বেতন 23,500 টাকার নিচে হলে তারা পারবে না, কারণ এরপরে তাদের ওভারটাইম থেকে শুরু করে যে খরচটা আছে সেটাতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে আসলে গার্মেন্টস শ্রমিকরা তারা চাচ্ছেন যে আসলে এই বিষয় নিয়ে এবং এই আন্দোলন সংগ্রামে তাদের মধ্যে ইতিমধ্যে তাদের বেশ কিছু লোক আহত হওয়ার খবর আমরা শুনেছি। আসলে এখন পর্যন্ত আপনাদের আহত সংখ্যা কিরকম বা কারা আসলে কাদের সাথে আপনাদের এই সংঘর্ষটা বেঁধেছে? আমাদের এখন পর্যন্ত এদের শান্তিপূর্ণ অবস্থান শ্রমিকরা যে ধর্মঘট করতেছে, আমি প্রথম থেকে বলি এই যে তিন দিন ধরে শ্রমিকরা রাস্তায় নেমেছে তাদের দাবি ছিল 23,500 টাকা, তাদের সেই মজুরিটা ঘোষণা করলে কিন্তু এরকম রূপ নেয় না। কিন্তু আমরা দেখলাম এদের শান্তিপূর্ণ কাদের সাথে সংঘর্ষ পাচ্ছে আপনাদের দফায় দফায়। আগামী গেলকালকে এপিলিয়নে কর্মরত অবস্থায় সেখানে এই সরকারি দলের যে কাউন্সিলর আছে সেই কাউন্সিলর লোক দিয়ে তারা, আচ্ছা আমরা জানতে চাচ্ছি কাদের সাথে আপনাদের বারবার সংঘর্ষ হচ্ছে, কেন সংঘর্ষ? আচ্ছা এখানে আসলে পরিস্থিতি, তারা এত পরিমাণ হচ্ছে তাদের দাবি আদায় ব্যস্ত, তারা কথা বলতে পারছে না। মিম, এই ছিল এখানে আসলে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ বাবু।